نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب قلوبنا ومولانا محمد عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد شكل একসাথে পড়ি أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو قد أفلح المؤمنون الذين هم في صلاتهم خاشعون والذين هم عن اللغو معرضون والذين هم للزكاة فاعلون الله أكبر صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين وقال تعالى
في شان حبيبه محمد رسول الله صلى الله عليه وسلم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم وعلى آل سيدنا مولانا. هي بريا هي نتا هي رسول هي بريا هي نتا هي رسول জীবনে কখনো তুমি মিথ্যা বলনি তাই তো তোমায় পেতে কাঁদে ধরনি তোমারই মতো নেতা পেলেও গফুর তো সুখের গোলাপ চামেলি বকুল হে প্রিয় হে নেতা হে রসুল মৌলানা মুহাম্মদ ওয়া মৌলানা আলহামদুলিল্লাহ উপস্থিত রয়েছেন ভাড়িকোটা বাইতুল মামুর জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজুদুয়ার মাহফিলের সম্মানিত সভাপতি জনাব হাজী মোহাম্মদ আবু তাহের মেম্বার সাহেব। আমারও আগে এখানে আলোচনা পেশ করেছেন অনেক দিনদার আলেমদার আলেম ওলামাগণ। সামনে উপস্থিত রয়েছেন ইসলাম প্রিয় মুসলমান ভাইয়েরা, পর্দার আড়ালের পর্দানি সিনমা ও ভনেরা, সকলেই অন্তরের অন্তরস্থল থেকে আন্তরিক মোবারকবাদ গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। প্রথমে শুকরিয়া আদায় করছি ওই মহান আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আজকে আমাদেরকে এই জান্নাতের বাগানে আসার এবং বসার তৌফিক দান করেছেন। এজন্য সকলে শুকরিয়া তান চিৎকার করে একবার বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। দুরুদ ও সালাম পাঠ করছি আল্লাহর সৃষ্টির প্রধান আকর্ষণ নবীকুলের সম্রাট সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নাবিয়্যিন সুলতানে দু জাহান শাহনশাহ রিসালাত বিশ্ব নবী মুহাম্মদ মুস্তাফা আহমদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি হৃদয়ের সবটুকু আবেগ শ্রদ্ধা ভালোবাসা উজাড় করে দিয়ে অবনত চিত্তে সিংহ শার্দুলের ন্যায় গর্জে রাতের নিস্তব্ধতা ভঙ্গ করে চিৎকার করে আওয়াজ করে একবার বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমি আপনাদের সামনে আলোচনার শুরুতেই পবিত্র কোরআনুল কারিম থেকে সূরাতুল মুমিনুন এর প্রথম চারটা আয়াত তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন তৌফিক দান করে এই চারটি আয়াত সম্পর্কে কথা বলার, সকলে বলে আমিন। যতটুকুন কথা বলা হবে সেই অনুযায়ী যেন আমি সহকারে আমরা সকলে আমল করতে পারি, সেই তৌফিক যেন তিনি দান করেন, সকলে বলে আমিন। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যে বলেন ক্বদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা তারা সফল কাম। পৃথিবীতে তিন ধরনের লোক আছে, কয় ধরনের? আমার কথা কি সকলে বুঝেন? সবাই জবাব দিবেন। পৃথিবীতে তিন ধরনের লোক, কয় ধরনের? একদল হচ্ছে মুমিন, একদল কে? দুই দল হচ্ছে মুনাফিক,
দ্বিতীয় নাম্বারটা কে? নাফেক। তৃতীয় নাম্বার হচ্ছে কাফের। তৃতীয় নাম্বারটা কে? কাফের। এই তিন শ্রেণীর মানুষ পৃথিবীর শুরুতেও ছিল, এখনো আছে এবং শেষ পর্যন্ত থাকবে, ঠিক কিনা? হযরত দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার ঘটনা সবাই জানি আমরা, কি বলেন জানি না। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে আল্লাহ তাআলা যে কিতাব নাজিল করেছিলেন সেটার নাম কি? জাবুর কিতাব। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই জাবুর থেকে তেলাওয়াত করতেন, পাঠ করতেন, এই পৃথিবীর মধ্যে সবচাইতে সুন্দর কণ্ঠ দিয়ে রব্বুল আলামিন যাকে পাঠিয়েছেন তিনার নাম হলো হযরতে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, সুবহানাল্লাহ। তিনি যখন তেলাওয়াত করতেন, তিনার তেলাওয়াত শোনার জন্য বিভিন্ন দিক থেকে মানুষ তো আসতোই, পাশাপাশি বন জঙ্গল থেকে বিভিন্ন পশুগুলি তিনার তেলাওয়াত শুনতে আসতেন। আর একটু জোরে বলবেন না, সুবহানাল্লাহ। শুধু কেবল বন এবং জঙ্গল থেকে, পশু পাখিগুলি নয়, সাগরের মধ্যে নদীর মধ্যে যে মাছগুলি ছিল এই মাছগুলি পর্যন্ত তার তেলাওয়াত শোনার জন্য আসতেন। আল্লাহু আকবার। আরেকটু চিৎকার করে বলি, আল্লাহু আকবার। এখন তৎকালীন সময়ে একটা শ্রেণী ছিল যারা চিন্তা করত, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর তেলাওয়াত করে তখন তো মাছগুলি নদীর একেবারে কিনারে চলে আসে, তখন আমরা মাছগুলিকে ধরে ফেলব। আল্লাহ রাব্বুল আলামিন আইন নাজিল করে দিলেন, তাদের উপরে ল দিয়ে দিলেন যে যেদিন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম জাবুর তেলাওয়াত করবে ওই দিন যেন মাছ ধরা না হয়, নিষিদ্ধ করে দিলেন। নিষিদ্ধ করলেন কে? এবার আসুন, যখন নিষিদ্ধ করা হলো মানুষগুলির ভিতরে তিনটা ভাগ হয়ে গেল। কয়টা ভাগ? তিনটা ভাগ হয়ে গেল। একটা ভাগ বলল এমন, মাছ আমরা নিজেরা ধরব না, কাউকে ধরতে দেব না। দ্বিতীয় ভাগ বলল নদীর মাছ নদীর কিনারে আসবে, আমরা মাছ ধরবই, দেখি আমাদেরকে কে কি বলে। কয়টা ভাগ হলো? তৃতীয় নাম্বারে বলল আমরা মাছ ধরব না, কাউকে ধরতে দেব না। মানুষ পৃথিবীর শুরুতে কয় শ্রেণীর ছিল? দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানার মাছ ধরার ঘটনা নিয়ে মানুষগুলি কয়টা ভাগে ভাগ হয়েছে? এখন বর্তমানেও যদি সমাজের মধ্যে যেই কোনো ধরনের ঘটনা ঘটে যায় মানুষগুলো কয়টা ভাগে ভাগ হয়ে যায়? কি বলেন, তিন ভাগে ভাগ হয় না? কেহ বলে যে আমি করব, কেহ বলে করব না, কেহ বলে নিজেও করব না, অপরকে বাধাও দেব না। এবার আসুন, আল্লাহ রাব্বুল আলামিন যে তিন শ্রেণীর মানুষ পাঠিয়েছেন, একটার নাম হলো মুমিন, আরেকটার নাম হলো মুনাফিক, আরেকটার নাম হলো কাফের। যে তিন শ্রেণীর মানুষ তন্মধ্যে যে ভাই বলেন নদীর কিনারে মাছ আসবে আমরা ধরব না, কাউকে ধরতেও দেব না, সে ভাইটা হলো মুমিন। দ্বিতীয় নাম্বার হচ্ছে যে ভাই বলতো নদীর কিনারে মাছ আসবে আমরা ধরব, দেখি আমাদেরকে কে বাধা দেয়, সে হলো কাফের। তৃতীয় নাম্বার হলো নদীর কিনারে মাছ আসবে যে ধরুক আমরা নিজেরাও ধরব না, যদি কেউ ধরতে আসে আমরা বাধাও দেব না, সে হচ্ছে মুনাফিক। এবার বুঝে থাকলে বলুন, বর্তমান সময়ের মধ্যে এই তিন শ্রেণীর মানুষ আছে না নাই? সকলকেই বলতে হবে আছে না নাই? আমার ভাইরা, এক দল এর নাম হচ্ছে মুমিন, আরেক দল এর নাম হচ্ছে মুনাফিক, আরেক দলের নাম হচ্ছে কাফের। এবার আসুন,
যেহেতু আমি পবিত্র কোরআনুল কারীম থেকে প্রথমেই তেলাওয়াত করেছি, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন কারা, এটা একটু আমাদেরকে শিখতে হবে, বুঝার বিষয় রয়েছে, কথা ঠিক কিনা? আমি কোন কাজগুলি করলে মুমিন হতে পারবো? এমন আমরা সমাজের মধ্যে অনেক কিছুই দেখতে পাই, আমরা দেখতে পাই সকলেই সকলকে মুসলমান দাবি করি, সবাই সবাইকে মুমিন দাবি করি, সবাই সবাইকে আশিকে রাসূল দাবি করি, কথা ঠিক কিনা? কিন্তু আশিকে রাসূল দাবি করি, আশিকের কিছুই নাই, সুন্নতের ধার ধারিও নাই, নাম হলো আশিকে রাসূল, আছে না নাই? আমার ভাইরা, আমার বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন মুমিন কারা হবে, মুত্তাকি কারা হবে, ফরহেজগার কারা হবে, তার জন্য নির্দিষ্ট একটা ক্যাটালগ দিয়ে দিয়েছেন, আর ওই ক্যাটালগের নাম হলো আল কোরআন। আল কোরআনের মধ্যে পাওয়া যায় মুমিন কারা তার পরিচয়, আল কোরআনের মধ্যে পাওয়া যায় মুনাফিক কারা তার পরিচয়, আল কোরআনের মধ্যে পাওয়া যায় কাফের কারা তার পরিচয়। আমি যে মুমিন হয়ে গেলাম তার পরিচয় কোনটা, আমি যে মুমিন হয়ে গেলাম তার দলিল কি রয়েছে? সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম আয়াতের মধ্যেই বলেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা রয়েছে তারাই সফল কাম হবে। কোন দুনিয়ার সফল কাম? উলামায়ে কেরামগণ বলেন যারা মুমিন হবে এই দুনিয়ার মধ্যেও সফল কাম এবং ওই দুনিয়ার মধ্যেও সফল কাম। সুবহানাল্লাহ, মুমিন যখন এই দুনিয়ার মধ্যে ব্যবসা করবে সেই সফল কাম হয়ে যাবে, মুমিন যখন এই দুনিয়ার মধ্যে বাণিজ্য করবে সেখানেও সে সফল কাম হয়ে যাবে, মুমিন যখন এই দুনিয়ার মধ্যে যে কোনো কাজই করুক, চাকরি করুক, বাপরিক বাকরি করুক, যাই কিছু করুক না কেন সে সফল কাম হয়ে যাবে, কেননা তার প্রতিটা কাজের মধ্যেই রয়েছে আল্লাহ রব্বুল আলামিনের হুকুম এবং বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রিসালাত, কথা ঠিক কিনা? আমি যে মুমিন হলাম, রব্বুল আলামিন মুমিন হতে হলে কি করতে হবে? সূরাতুল মুমিনুনের দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে বলেন, الذين في صلاتهم خاشعون. الله اكبر আরেকটু জোরে চিল্লায়া বলি, আল্লাহ আকবার, আল্লাহ আকবার, আল্লাহ বড় না ছোট? বড়। সকলকেই বলতে হবে আল্লাহ কি বড় না ছোট? বড়। আমাদের রিজিক দাতা কে? আল্লাহ। আমাদের পালন কর্তা কে? আল্লাহ। আমাদের সৃষ্টি কর্তা কে? আল্লাহ। যিনি আমাদেরকে সৃষ্টি করলেন, যিনি আমাদেরকে রিজিক দান করেন, যিনি আমাদেরকে খাওয়ান, যিনি আমাদেরকে পড়ান, যিনি সারা দুনিয়াটা সৃষ্টি করলেন, তিনার আওয়াজ কি ছোট হবে না বড় হবে? বড়। একেবারে আসতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আর একটু আসতে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সকলে এক সুরে একই আওয়াজে চিল্লায়া আওয়াজ করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন সূরাতুল মুমিনুনের দ্বিতীয় নাম্বার আয়াতের মধ্যে বলেন, মুমিন হলো ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা তার নামাজের মধ্যে ভয় থাকে কার? আল্লাহ। একটু আগে যেই কথাটা বলেছিলাম, একটু আগে যেই কথাটা বলেছিলাম, মুমিন ব্যক্তি ভয় করবে আল্লাহকে, যেহেতু আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা আমাকে সৃষ্টি করেছেন, আমার রিজিক দাতা, আমার পালন কর্তা। আপনাদেরকে সহজভাবে যদি বুঝাই, আপনি একটা কোম্পানির চাকরি করেন, কোম্পানির মালিক হচ্ছে আপনাদের হুজুর, আপনি কি হুজুরের কথা শুনবেন নাকি আমার কথা শুনবেন? যেহেতু চাকরি কার করেন? হুজুরের। আমার ভাইরা, আমার বন্ধুরা, দুঃখজনক হলেও কথা সত্য, আমরা দুনিয়ার মধ্যে দেখতে পাই যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সৃষ্টি করেছেন, আপনাকে সৃষ্টি করেছেন, যদিও বা আল্লাহ রাব্বুল আলামিন আমাকে খাওয়ান, আপনাকে খাওয়ান, সারা দুনিয়ার মধ্যে যাই কিছু আমি দেখি
আর যাই কিছু না দেখি না কেন আমার চোখের সামনে যা কিছু আছে আমার চোখের সামনে যা কিছু নাই সব কিছুর একমাত্র একচ্ছত্র মালিক হচ্ছেন এক সকলেই বলেন এক আল্লাহ দুঃখজনক হলো এইটা সব কিছুর মালিক আমার আল্লাহ কিন্তু ওই আল্লাহর হুকুম আমরা মানি না কথা ঠিক কিনা আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজের মধ্যে আল্লাহকে ভয় করো আল্লাহ ছাড়া দুনিয়ার মধ্যে তোমাকে আর কাউকে ভয় করতে হবে না কথা ঠিক কিনা ভয় করবো কাকে যদি জেল হয়ে যায় যদি জুলুম হয়ে যায় যদি আমার উপরে নির্যাতন চলে আসে যদি আমার উপরে নির্যাতনের স্ট্রিম রুলার চলে আসে তারপরেও আমি দ্বীনের কথা বলবো তারপরেও আমি এই কোরআন থেকে কথা বলবো কোরআনের কথা বলবো একমাত্র আল্লাহ ছাড়া অন্য কাউকে ভয় করা যাবে না কথা ঠিক কিনা আমরা এখন বর্তমানে দেখতে পাই যখন কোথাও কোনো প্রোগ্রামে চলে যাই যাওয়ার আগেই মাহফিল কমিটি আমাদেরকে বলে দেয় জোর একটু সাবধান কি বলে একটু সাবধান একটু দেখে শুনে কথা বলে আশ্চর্য ব্যাপার আমরা কথা বলবো কোরআন থেকে ভয় কিসের জন্য বলেন ঠিক কিনা ভয় করবো কাকে সকলেই বলেন ভয় করবো কাকে জীবনের প্রতিটা পড়তে পড়তে নিজের ব্যবসায়িক জীবনে নিজের ছাত্র জীবনে নিজের চাকরি জীবনে নিজের আমলে নিজের ইবাদতে যদি শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আল্লাহকে ভয় করা যায় মুসলমান মনে রেখো এই দেশের মধ্যে দ্বীনের পতাকা পথ পথ করে উড়ে যাবে ধরে রাখার সামর্থ্য কারোর নাই কথা ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন তুমি নামাজ পড়বা মুমিন ওই ব্যক্তিটাই হবে যেই ব্যক্তিটা নামাজের মধ্যে আমার আল্লাহকে ভয় করবে নামাজ শেষ হয়ে যাবে তারপরেও আল্লাহকে ভয় করবে এখন আমরা আল্লাহকে ভয় করব কিভাবে নামাজ পড়ার জন্য তো মসজিদের মধ্যেই আসি না কথা ঠিক কিনা নামাজ পড়ার জন্য মসজিদেই আসি না যদিও বা মসজিদের মধ্যে আসি ভয় কিসের থাকবে মনের মধ্যে মসজিদের ডান পাশের একেবারে ডান পাশের একটা লোককে যখন মশাই কামড় দেয় একেবারে বাম পাশে যে ভাইটা রয়েছে ওই ভাই পর্যন্ত বলতে পারে মশাই কারে কামড় দিছে কথা ঠিক কিনা অথচ সাহাবাই কেরব রেদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন নামাজের মধ্যে দাঁড়াতে দাঁড়িয়ে থাকতে থাকতে তাদের পা গুলি ফুলে যাইত দাঁড়িয়ে থাকতে থাকতে এমন অবস্থা হয়ে যেত যদি তাদের কলিজাটা পর্যন্ত বের হয়ে যাইত তারপরেও তারা নামাজ ছেড়ে চলে যেত না সুবহানাল্লাহ হাদিসের মধ্যে আসছে বিশ্বনবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাই কিরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদেরকে নিয়ে জিহাদের ময়দানে গেলেন জিহাদ থেকে ফিরার পথে একটা জায়গার মধ্যে তাঁবু গাড়লেন রাত্রি যাপন করার জন্য রাত্রি যখন গভীর থেকে গভীরতর হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইজন সাহাবীকে বললেন এই দুইজন সাহাবী তোমরা আজকে রাত্রটা না ঘুমায়া এখানে বসে বসে দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে যারা সাহাবীরা রয়েছে জিহাদের ময়দান থেকে এসেছে তাদেরকে তোমরা পাহারা দাও সুবহানাল্লাহ দুজন সাহাবী পাহারা দেওয়ার জন্য দাঁড়িয়ে গেল ও মুসলমান এই দুইজনের মধ্যে থেকে একজন বলতে লাগলেন দুইজনে দাঁড়িয়ে থাকে কি করব দুইজন দাঁড়িয়ে থাকে না থেকে একজন ঘুমিয়ে যাই আরেকজন দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেই আমি একটা ঘন্টা ঘুমাবো তারপরে যখন আবার তুমি আমাকে ডেকে দিবা তুমি ঘুমাবা আমি আবার দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব এভাবেই রাতটাকে পার করে দেওয়া যাবে দুইজনের মধ্যে সমঝোতা করলেন সমঝোতা করার পরে যে ভাই সজাগ রইলেন তিনি চিন্তা করলেন এভাবে দাঁড়িয়ে থেকে সময়টা পার করে কি লাভ নামাজের মধ্যে দাঁড়িয়ে যাই আল্লাহু আকবার আরো জোরে চিল্লায় বলে আল্লাহু আকবার ওই ভাই নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন নামাজের মধ্যে দাঁড়িয়ে গিয়ে ইতিমধ্যেই কাফেরদের পক্ষ থেকে হামলা চলে আসলো কাফেররা দূর থেকে দেখতে লাগলো তাবুর সামনে যিনি দাঁড়িয়ে আছেন তিনি কি মানুষ নাকি গাছ আল্লাহু আকবার বলবেন না একজন মানুষ নামাজ পড়েন দাঁড়িয়ে দাঁড়িয়ে
আর কাফেররা হামলা করবে সে চিন্তা করে আসলেই কি সে মানুষ নাকি গাছ, তার মানে তারা কেমন নামাজ পড়ত। আমার ভাইরা আমার বন্ধুরা, কাফেররা চিন্তা করলো আসলেই কি একটা মানুষ নাকি একটা গাছ, এই চিন্তা করে কাফের চিন্তা করলো দূর থেকে আগে গিয়ে হামলা করে লাভ নাই, দূর থেকে আগে তীর মারি, তীর মারার পর যদি দেখতে পাই, যদি দেখতে পাই সে নড়াচড়া করে, মানুষের গায়ে তীর লাগলে নড়াচড়া করবে কিনা? সকলেই বলেন মানুষের গায়ে যদি তীর লাগে নড়াচড়া করবে কিনা? আমার ভাইরা আমার বন্ধুরা, সাহাবীর গায়ে তীর মারা হলো, সাহাবী নড়াচড়া করে না। দ্বিতীয় আরেকটা তীর আসলো, সাহাবী নড়াচড়া করে না। তৃতীয় আরেকটা তীর আসার পরে সাহাবী নামাজ শেষ করে সালাম ফিরায়, সালাম ফিরিয়ে আবার দ্বিতীয় ভাইকে ডেকে বলে, ভাই তুমি যে ঘুমিয়ে যাও, ও ভাই তুমি যে ঘুমিয়ে আছো, কাফেররা দেখো একটু নজর করে দেখো, সকলেই এদিকে মনোযোগ দেই, সকলেই এদিকে মনোযোগ দেই। সাহাবাই কেরামদের মধ্যে থেকে বলল, ভাই তুমি যে ঘুমিয়ে রয়েছো, ভাই তুমি যে ঘুমিয়ে রয়েছো, দেখো ওইদিকে কাফেররা হামলা করেছে। তখন প্রথম সাহাবি যিনাকে তীর মেরেছে তিনি বলতে লাগলেন, যিনাকে তীর মারা হলো তিনাকে বলতে লাগলেন, তুমি আগে কেন আমাকে ডাকুনি? যিনি নামাজের মধ্যে দাঁড়িয়ে গেলেন সে তিনি বলতে লাগলেন, আল্লাহর কসম করে বলি নামাজের মধ্যে এত 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 মজা পাচ্ছিলাম, যদি কাফেররা তীর মারতে মারতে আজকে আমার কলিজাটা খুলে নেওয়া যাইত, তারপরে মনে হয় আমি বলতে পারতাম না যে আমার গায়ে তীর লেগেছে। আল্লাহু আকবার। আমার ভাইরা আমার বন্ধুরা, তখন সে বলতে লাগলো, যদি আমার মনের মধ্যে এই চিন্তা না আসতো, যে আমার মনের মধ্যে যদি এই চিন্তাটা না আসতো, আমি যদি এখন নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকি আর কাফেররা যদি আমার উপরে হামলা করে, আজকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আঘাত করে বসে, আমি নিজে আল্লাহর কাছে কি জবাব দেব? শুধু এই চিন্তা করেই আমি আজকে নামাজ ছেড়ে দিয়েছি। দুঃখজনক, আজকে আমরা নামাজ পড়ি না, যদিও বা নামাজে যাই, একজন আরেকজনকে ধমক দিতে একটু চিন্তা করি না, কথা ঠিক কিনা? একজন আরেকজনের গায়ের সাথে লেগে পর্যন্ত দাঁড়াই না। যিনার টাকা পয়সা অর্থ সম্পদ বেশি, গরিব কেউ যদি তিনার সাথে দাঁড়ায় দূরে থাক, আছে না নাই? বলে না এই দূরে থাক, আমার গায়ে লাগিস না। আহা, আমার ভাইরা আমার বন্ধুরা, আমাদেরকে এই ধরনের মন মানসিকতা থেকে বের হতে হবে। মুমিন হওয়ার গুণাবলী আমরা বর্ণনা করতেছিলাম, এক নম্বর গুণ হলো নামাজের মধ্যে ভয় করতে হবে কাকে? সকলেই বলেন, আরো জোরে, নামাজের বাহিরে ভয় করব কাকে? সকলেই বলেন, নামাজের বাহিরে কাকে ভয় করব? নামাজের ভেতরে যেইভাবে করে আল্লাহকে ভয় করব, নামাজের বাহিরেও সেইভাবে করে, একমাত্র শুধুমাত্র ভয় হচ্ছে আবার আল্লাহ। আমার ভাইরা আমার বন্ধুরা, একটু আগে যেই কথাটা বললাম, আমরা যদিও বা নামাজের মধ্যে যাই, আমাদের মধ্যে এত অহংকার চলে আসে, যে ভাইটার পকেটের মধ্যে টাকা আছে, পয়সা আছে, সম্পদের মালিক, ওই ভাই দ্বিতীয় যে ভাইটা তিনার পাশে দাঁড়ান তিনাকে দাঁড়াতে দেন না, তার মানে হলো তিনার মনের মধ্যে অহংকার চলে আসছে। প্রকৃত পক্ষে হাদিস এবং কোরআনের কথা হচ্ছে, নামাজ মানুষকে গণতন্ত্র শিক্ষা দেয়। সুবহানাল্লাহ, নামাজ মানুষকে গণতন্ত্র শিক্ষা দেয়। তার মানে হলো এই, আমাদের এই বাংলাদেশের নাম কি? গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। গণতন্ত্রের দেশের নাম হলো, সকলেই বলেন, গণতন্ত্রের দেশের নাম হলো, আরো জুড়ে, গণতন্ত্রের দেশের নাম হলো, আমরা সকলেই দিব্যি কথা বলবো, আমার এটা গণতান্ত্রিক অধিকার। আমার ভাইরা আমার বন্ধুরা, মসজিদের মধ্যে যখন আপনি নামাজের মধ্যে চলে যাবেন, যেই কথাটা বললাম, নামাজ মানুষকে গণতন্ত্র শিক্ষা দেয়। যখন আপনি মসজিদের মধ্যে নামাজের মধ্যে চলে যাবেন, মসজিদের একজন ইমাম সাহেব আছে না নাই? ইমাম সাহেব যখন মসজিদের মধ্যে নামাজ পড়ান, ইমাম সাহেব যেহেতু তিনি মানুষ, তিনার ভুল হতেই পারে, হতে পারে কিনা? ইমাম সাহেব যেহেতু মানুষ,
তিনার নামাজের মধ্যে ভুল হয়ে যেতে পারে। যদি তিনার নামাজের মধ্যে ভুল হয়ে যায়, তিনার পেছনে যিনি মুয়াজ্জিন সাহেব রয়েছেন অথবা তিনার পেছনে যে মুসল্লি রয়েছেন, তিনাদের মধ্য থেকে একজনে লোকমা দেবেন আল্লাহু আকবার বলে, কথা ঠিক কিনা? যদি ইমাম সাহেব একবার লোকমা দিলে আল্লাহু আকবার বলে, যখন লোকমা দেওয়া হয় ইমাম সাহেব যদি তিনার ভুলটাকে শুধরাই আবার নতুন করে নামাজ শুরু করে দেয়, এটার দাবি হলো গণতন্ত্র, কথা ঠিক কিনা? যদি পেছন থেকে তাকবীর দেওয়ার, পেছন থেকে লোকমা দেওয়ার ব্যবস্থা না থাকতো তাহলে এটার নাম গণতন্ত্র নয়। যদি দ্বিতীয়বার ইমাম সাহেব ভুল করতেই থাকে, মুসল্লি যদি আবারও আল্লাহু আকবার বলে তাকবীর দেয়, ইমাম সাহেব যদি আবারও প্রথম থেকে শুরু করে আবার নামাজ শুরু করে দেয়, এটার নাম হলো গণতন্ত্র। তৃতীয়বার আবারও যদি ইমাম সাহেব ভুল করে আবারও লোকমা দেওয়া হবে পেছন থেকে আল্লাহু আকবার বলে, আমার ভাইরা আবার বন্ধুরা, ইমাম সাহেব ভুল করবেন সামনে থেকে পেছন থেকে লোকমা দেবেন মুসল্লিরা, এটার নাম হলো গণতন্ত্র। যদি ইমাম সাহেব সামনে থেকে ইমামতি করেন আর যদি পেছন থেকে কেউ লোকমা দেওয়ার ব্যবস্থা না থাকে তাহলে এটার নাম কখনো গণতন্ত্র হতে পারে না, কথা ঠিক কিনা? তেমনি ভাবে আমাদের এই দেশ নামক মসজিদ যিনি পরিচালনা করেন তিনিও তো মানুষ, ভুল করতেই পারে, কি বলেন? কথা বুঝুন না আমার। আমাদের এই দেশ নামক মসজিদ যেটা রয়েছে তিনিও তো মানুষ, তিনিও তো ভুল করতে পারেন। যদি তিনি কোনো ভুল করে বসেন, সাধারণ মুসল্লি সারা দেশের মধ্যে যারা বসবাস করে মুসলমান, তারা পেছন থেকে আল্লাহু আকবার তাকবীর দিবে আর বলবে মাননীয় প্রধানমন্ত্রী সাহেব, আর বলবে মাননীয় মন্ত্রী সাহেব, মাননীয় মেম্বার সাহেব, মাননীয় চেয়ারম্যান সাহেব, আপনি ভুল করেছেন, শুধরাই আনেন, আমাদের কোনো আপত্তি নাই, কথা ঠিক কিনা? মসজিদের মধ্যে ইমাম সাহেব যখন ভুল করে পেছন থেকে লোকমা দেওয়ার ব্যবস্থা রয়েছে যেহেতু গণতান্ত্রিক নামাজ, তেমনি ভাবে দেশের মধ্যে যদি কেউ ভুল করে বসে সেখানেও লোকমা দেওয়ার ব্যবস্থা রেখেছেন। আমার ভাইরা আমার বন্ধুরা, যখন ইমাম সাহেব মাসালা অনুযায়ী তিনবার ভুল করার পরে পেছন থেকে যদি বারবার আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া হয়, আবার যদি আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া হয়, আবার যদি আল্লাহু আকবার বলে লোকমা দেওয়া হয়, লোকমা দেওয়ার পরেও ইমাম সাহেব যদি তিনি তিনার ভুলটার মধ্যেই থেকে যায়, যদি তিনি না শুধরান, দায়িত্ব হচ্ছে পেছন থেকে যে ভাই, পেছন থেকে যে মুসল্লি লোকমা দিয়েছে, তিনি পেছন থেকে সামনে ইমাম সাহেবের ঘাটটার মধ্যে ধরবেন, টান দিয়া পেছনাই না মুসল্লির কাতারের মধ্যে দাঁড় করাবেন। আর যিনি তিনাকে টান ধরে ঘাটটার ধরে টান দিয়ে পেছনে এনেছেন, এখন কি ইমাম সাহেবের জায়গা খালি থাকবে নাকি? কথা বুঝুন আমার। এখন কি ইমাম সাহেবের জায়গা খালি থাকবে নাকি? না না না, ইমাম সাহেবের জায়গা খালি থাকবে না, বরং যে ভাইটা জেনে বুঝে শুনে ইমাম সাহেবকে টান দিয়ে পেছনে এনেছেন, ওই ভাইটাই আবার ইমাম সাহেবের জায়গাটা দখল করে নেবেন, আবার তিনি আল্লাহু আকবার বলে নামাজ শুরু করে দিবেন। আমার ভাইরা আমার বন্ধুরা, এই দেশ নামক মসজিদের পরিচালনা যিনি করেন, দেশ নামক মসজিদের ইমামতি যিনি করেন, তিনি যখন মানুষ যেহেতু ভুল তো করতেই পারে, মুসল্লি যারা রয়েছে তারা আল্লাহু আকবার বলে তাকবীর দেবেন, আল্লাহু আকবার বলে তাকবীর দেবেন, মসজিদের মধ্যে যেইভাবে করে মসজিদের ইমাম সাহেবকে টান দিয়ে পেছনে আনা যায়, গণতান্ত্রিক দেশ হিসেবে, গণতান্ত্রিক অধিকার হিসেবে যদি দেশ নামক মসজিদের ইমামতি যিনি করেন, যদি তিনি যদি কোরআনের বিরুদ্ধে কোনো কথা বলেন, তিনি যদি কোরআনের বিরুদ্ধে কোনো আইন করেন, তিনি যদি হাদিসের বিরুদ্ধে কোনো কথা বলেন, তিনি যদি দ্বীনের বিরুদ্ধে কোনো কথা বলেন, আইন করেন, মাসালা হচ্ছে মুসলিম জনতা যারা রয়েছে তারা আল্লাহু আকবার বলে ডাক দিবে, আল্লাহু আকবার বলে চিৎকার দেবে, মসজিদের ইমাম সাহেবকে যেইভাবে করে টান দিয়ে পেছনে নিয়ে এসেছে সেইভাবে করে দেশ নামক মসজিদের ইমাম সাহেব যিনি রয়েছে তিনাকেও টান দিয়ে আইনা, যিনি কোরআন জানে, যিনি হাদিস জানে, যিনি কোরআন বুঝে দিনের কথা বলে, এমন একটা ভাইকে মসজিদ দেশ নামক মসজিদের ইমামতির মধ্যে দাঁড়িয়ে করা, দাঁড়িয়ে দাঁড় করানোটার নামই হলো গণতন্ত্র, কথা ঠিক কিনা? এইটার নাম হলো গণতন্ত্র। যেই কথাটা বলছিলাম, নামাজ মানুষকে গণতন্ত্র শিক্ষা দেয়,
আজকে আমরা মসজিদে যাই না, নামাজ পড়ি না, যদিও বা মসজিদে যাই, আমাদের মনের মধ্যে আল্লাহর কোনো ভয় থাকে না। মাসালা হচ্ছে মনের মধ্যে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র ভয় থাকবে যার, তিনার নাম কি? কারা কারা আল্লাহকে ভয় করেন দু হাত তুলে আল্লাহকে দেখান। আমার ভাইরা, আমরা আল্লাহকে ভয় করবো, এটা হলো মুমিন হওয়ার প্রথম গুণ। এটা কি? মুমিন হওয়ার প্রথম গুণ। এবার আসুন দ্বিতীয় নম্বর গুণে আল্লাহ তাআলা কি বলেন। সূরাতুল মুমিনুন এর তৃতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ তাআলা মুমিন হওয়ার গুণাবলী বয়ান করেন। এমন ওই ব্যক্তিটাই হলো মুমিন যেই ব্যক্তিটা কথাবার্তা যখন বলে ফাহেশা কথা বলে না, অশ্লীল কথা বলে না, মিথ্যা কথা বলে না। সুবহানাল্লাহ, এবার বুঝে থাকলে বলুন, আমরা কি অশ্লীল কথাবার্তা কম বলি না বেশি বলি? ফাহেশা কথাবার্তা কম বলি না বেশি বলি? অশ্লীল কথাবার্তা ছাড়তে হবে যদি মুমিন হতে হয়। কথা যত কম গুনাহ তত কম, কথা ঠিক কিনা? কথা যত বেশি গুনাহও তত বেশি, কথা যত কম গুনাহও তত কম, কথা যত বেশি মিথ্যাও তত বেশি, কথা ঠিক কিনা? আমার ভাইরা, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি তোমরা আমাকে দুইটা জিনিসের জিম্মাদারি দিয়ে দিতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কে বললেন, যদি তোমরা দুইটা জিনিসের জিম্মাদার হয়ে যেতে পারো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। এক নম্বর হলো দুই চোয়ালের মধ্যবর্তী বস্তু অর্থাৎ জিব্বা, তোমরা যদি জিব্বার হেফাজত করতে পারো, মিথ্যা ছেড়ে দিতে পারো, ফাহেশা কথা ছেড়ে দিতে পারো, অশ্লীল কথা ছেড়ে দিতে পারো, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আবার দ্বিতীয় নম্বরে বলেন, যদি তোমরা তোমার দুই রানের মধ্যবর্তী বস্তু যেটা লজ্জাস্থান, ওই লজ্জাস্থানের হেফাজত করতে পারো, তাহলে স্বয়ং আমি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। সুবহানাল্লাহ। আমরা সকলে জান্নাত চাই কি চাই না? আর জোরে চিল্লায়া বলে জান্নাত চাই কি চাই না? আর জোরে চিল্লায়া বলে জান্নাত চাই কি চাই না? আমরা যেহেতু জান্নাত চাই, এই জান্নাত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা মুমিন আর মুত্তাকি ব্যক্তির জন্য তৈরি করেছে। রব্বুল আলামিন বলেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। চিল্লায়া বলি আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলেন, তোমরা আল্লাহ তাআলার ক্ষমা এবং জান্নাতের প্রতি অতি দ্রুত ধাবিত হয়ে যাও, যেই জান্নাতের বিশালতা দুনিয়া এবং আসমানের সমান। সুবহানাল্লাহ। যদি প্রশ্ন করা হয় কোরআন কে, হে কোরআন, যেই জান্নাতের বিশালতা দুনিয়া এবং আসমানের সমান, ওই জান্নাতটা কার জন্য তৈরি করা হয়েছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মাধ্যমে আমাদেরকে জবাব দিয়ে দেন, উইদ্দাত লিল মুত্তাকিন। এই জান্নাতটা আমি আল্লাহ তাআলা শুধুমাত্র কেবলমাত্র একমাত্র মুত্তাকি ব্যক্তির জন্য তৈরি করেছি। সুবহানাল্লাহ। মুমিন কারা হবে, মুত্তাকি কারা হবে, পরহেজগার কারা হবে, তাদের পরিচয়টা আল্লাহ তাআলা সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আরো সুস্পষ্ট ভাবে দিয়ে দিয়েছেন। মুমিন হওয়ার যেই গুণাবলী রয়েছে রব্বুল আলামিন সূরা তাওবা এর 112 নম্বর আয়াতের মধ্যে 9টা গুণের কথা বলেছেন। কয়টা? সকলেই বলি একসাথে, কয়টা? আরো জোরে, কয়টা? রব্বুল আলামিন বলেন, যেই ব্যক্তির মধ্যে কোরআনুল কারীমের মধ্যে আমি আল্লাহ রব্বুল আলামিন যে 9টা গুণের কথা বলেছি, তার মধ্যে যদি এই 9টা গুণ পাওয়া যায়, তাহলে ওই ভাইটা মুমিন হয়ে যাবে, মুত্তাকি হয়ে যাবে।
নয়টা যে গুণ রয়েছে হয়তোবা সম্পূর্ণ নয়টা গুণের কথা আজকে এখানে বসে বয়ান করা সম্ভব হবে না। তারপরেও আমি চেষ্টা করব আবিধানিক যে অর্থ রয়েছে এটা বলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে মুমিন কারা তার গুণাবলী বয়ান করেন এইভাবে তিনি বলেন, التائبون العابدون الحامدون السائحون الراكعون الساجدون العامرون بالمعروف والناهون عن المنكر والحافظون لحدود الله وبشر المؤمنين الله رب العالمين প্রথমে বলেন আত্তাইবুন মুমিন হলো ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা তওবা করে কি করে কথা বুঝেন মুমিন হলো ওই ব্যক্তিটা যেই ব্যক্তিটা তওবা করে সারাটা দিন অন্যায় করেছে নিজের নফসের উপরে সারাটা দিন জুলুম করেছে নিজের নফসের উপরে যখন রাত্র গভীর হয়ে যায় তখন তার পিঠ আর খাটের সাথে লাগে না যখন রাত্র গভীর হয়ে যায় তার দুইটা চোখের পাতা আর সে এক করে না সে রব্বুল আলামিনের দরবারে তওবা পড়ে আর বলে মাবুদ মাওলাজি রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন যখন সেইভাবে করে রাতের বেলা দোয়া করে আমার আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি অত্যাচার করেছি মাবুদ মেহরবান আমি তওবা করে আমাকে মেহরবানি করে তুমি মাফ করে দাও। আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহ রাব্বুল আলামিন বলেন মুমিন হলো ওই ব্যক্তিটা আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা হে মুমিন তোমরা যারা রয়েছো তাওবাতান নাসুহা কি করো তওবাতান নাসুহা করো সহি তওবা করো যখন তুমি কোনো অন্যায় করেই ফেলবা তওবা করব কার কাছে তওবা করতে রাজি আছি না নাই কারা কারা রাজি দুই হাত তুলে আল্লাহকে দেখান নারাই তাকবীর চিল্লায় বলি নারাই তাকবীর আমার ভাইরা হাত নামান যখন আমি আপনি এইভাবে করে তওবা করব বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক একবার আর দুইবার নয় দৈনিক আমি কমপক্ষে 100 বার তওবা পড়ি সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক কমপক্ষে 70 বার তওবা পড়েন সুবহানাল্লাহ। যেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বলা হয় তিনি আর জীবনের আগের এবং পরের সবগুলি গুণ আল্লাহ তাআলা মাফ করে দিয়েছেন আল্লাহু আকবার। যেই রাসূল সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই স্বয়ং ঘোষণা দিয়ে দেন তিনার জীবনে কোনো গুনাহ নাই তিনার জীবনে কোনো পাপ নাই কোনো অন্যায় নাই কোনো অত্যাচার নাই কোনো জুলুম নাই। ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৈনিক যদি 100 বার তওবা করতে পারে আমি আপনি আমার জীবনের এমন কোন সময় নাই এমন কোন টাইম নাই এমন কোন দিন নাই যে আমাদের গুনাহ নাই কথা ঠিক কিনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সবটা জীবনের মধ্যে কোনো গুনাহ নাই তিনি যদি দৈনিক 100 বার তওবা পড়ে আর আমার আপনার জীবনের এমন কোন সময় নাই যেই সময়টার মধ্যে আমরা গুনাহ করি না আমরা দৈনিক কতবার তওবা পড়া দরকার কি বলে 1000 বারও যদি তওবা পড়ি তওবা কি শেষ হবে সম্ভব না আমাদেরকে বারবার তওবা করতে হবে বারবার বারবার তওবা করতে হবে। আল্লাহ নিজের নফসের উপরে জুলুম করেছি মেহরবানি করে আমাকে মাফ করে দাও আল্লাহ ওয়াদা করছি যে পাপ আমি করেছি আর করব না শয়তানের প্ররোচনার মধ্যে আমি অন্যায় করেছি শয়তানের প্ররোচনার মধ্যে করে আমি মিথ্যা বলেছি আল্লাহ তওবা করছি তোমার দরবারে আমি এই কাজ আর
কখনো করব না, তাহলে দেখা যাবে যে রব্বুল আলামিন বলেন ওই ব্যক্তিটা মুমিন হওয়ার যেই জন্য আলামতগুলি রয়েছে একটা আলামত তার জীবনের মধ্যে চলে আসবে, সুবহানাল্লাহ। মুমিন হওয়ার যেই সমস্ত গুণাবলী রয়েছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় গুণটা বলেন আল আবিদুন, আল আবিদুন, আল আবিদুন। মুমিন হলো ওই ব্যক্তিটা যে ব্যক্তিটা শুধুমাত্র কেবল মাত্র একমাত্র ইবাদত করে এক আল্লাহর জন্য। কার জন্য? এক আল্লাহর জন্য ইবাদত করতে হবে আমাদেরকে। দুঃখজনক আজকে আমরা ইবাদত করি না, দুঃখজনক যদিও বা ইবাদত করি যেইভাবে করার দরকার ওইভাবে করি না, বরং উল্টে করি। কথা ঠিক কিনা? যেইভাবে করার দরকার ওইভাবে করি না, বরং উল্টে করি। আল্লাহ তাআলা বলেন আল আবিদুন, মুমিন হলো ওই ব্যক্তি যেই ব্যক্তি ইবাদত করে আমি আল্লাহ। এখন আমরা দেখতে পাই আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা এখন শয়তানের ইবাদত করি, কথা ঠিক কিনা? আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা এখন শয়তানের ইবাদত করি, আল্লাহর ইবাদত বাদ দিয়ে আমরা এখন আমাদের বড় যারা রয়েছে মুরব্বী যারা রয়েছে তাদের ইবাদত করি। বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আন্নাল মাসাজিদ লিল্লাহি মাআল্লাহি আহাদা, যতগুলি সিজদা হবে যত ইবাদত হবে যাই কিছু হবে সবটাই হবে শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমি আল্লাহ রব্বুল আলামিনের জন্য, সুবহানাল্লাহ। আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাকে যে ইবাদত করার কথা বলবো তুমি ওই শুধুমাত্র ওই ইবাদতই করবে, আমি যখন আবার তোমাকে নিষেধ করব আর তুমি সেই ইবাদত করবে না। নামাজ পড়ার কথা আমি আল্লাহ বলেছি তুমি নামাজ পড়বা, রোজা রাখার কথা আমি আল্লাহ বলেছি তুমি রোজা রাখবা। কার জন্যে? নামাজ পড়বো কার জন্যে? সেজদা দেব কাকে? নাকি পীর সাহেবকে? যারা বলেন নাই তারা মনে হয় পীর সাহেবকে সেজদা দেবে, কি বলেন? সেজদা কাকে দিতে হবে? আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে এখন বর্তমান ব্যাঙ্গের ছাতার চাইতেও বেশি ভণ্ড পীরের উদ্ভব হয়েছে, কথা ঠিক কিনা? ব্যাঙ্গের ছাতাও এত বেশি না, ভণ্ড পীর সমাজের মধ্যে দেশের মধ্যে যত বেশি দেখা যায়। এই সমস্ত ভণ্ড পীরদের থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। ভণ্ড পীরেরা বলে নামাজ লাগবে না, রোজা লাগবে না, হজ লাগবে না, যাকাত লাগবে না। আমার ভাইরা, ওই ব্যক্তিরা কখনো পীর হতে পারে না, বরং সে শয়তান, কথা ঠিক কিনা? সে কি? শয়তান। এখন আমাদের দেশে আরেকজন বিরাট বড় পীর সাহেবের আবির্ভাব হয়েছে, যে পীর সাহেব বলে মা ফাতেমা আমার বউ। আপনারা কি বিশ্বাস করেন এই কথাটা? কিন্তু আমি আপনারা জিজ্ঞাসা করি না, ওই ভণ্ড পীর তার মুরিদদেরকে জিজ্ঞাসা করে কি বলে, কয় মা ফাতেমা যে আমার বউ আপনারা কি বিশ্বাস করেন? তখন তার মুরিদ যারা তারা বলে হ্যাঁ আমরা বিশ্বাস করি। আশ্চর্য ব্যাপার, কত বড় ব্যাকুল আর কত বড় ব্যাকুল তাকে বলা হয়। একদিকে বলে মা, আবার বলে তিনি আমার বউ, তোমরা কি বিশ্বাস করো? আচ্ছা বলেন, এত বড় বেকুব কি গাছে ধরে? কি বলেন? এত বড় বেকুব কি গাছে ধরে? আহা, আর আমরা দেখতে পাচ্ছি আমাদের মতো সাধারণ কিছু মানুষ রয়েছে যারা কোরআন বুঝে না, হাদিস বুঝে না, বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন বুঝে না, শুধুমাত্র তাদের প্রলোচনার মধ্যে পড়ে তাদের মুরিদ হয়ে যায়। তারা যেইভাবে বলে এইভাবেই করে নিজের জীবন পরিচালিত করে, কথা ঠিক কিনা? তাদের মাথার মধ্যে দেখবেন টুপিতে বিভিন্ন ধরনের চিহ্ন, কোনো কোনো টুপিতে দেখবেন লেখা থাকে মুহাম্মদী ইসলাম, কোনোটার মধ্যে লেখা থাকে মুহাম্মদিয়া ইসলাম, কোনোটার মধ্যে লেখা থাকে আহমদিয়া ইসলাম। আরে ভাই, তুমি কই পাইলা? তুমি পাইলাটা কই? আছে না নাই?
এগুলি থেকে আমাদেরকে সাবধান থাকতে হবে। আজকে এই মাহফিল থেকে আমরা ঘোষণা করতে চাই, আমাদের সকলকে এক সুরে এক ওই আওয়াজে চিৎকার করে দেশবাসীকে আওয়াজ করে বলতে হবে, দেওয়ান বাকি মুসলিম নয়, মুসলিম নয়, মুসলিম নয়, বরং দেওয়ান বাকি কাফের, দেওয়ান বাকি কাফের। কথা ঠিক কি না? কাফের বলে সবাইকে স্বীকার করতেই হবে, স্বীকার করতেই হবে। যেই ব্যক্তিরা দেওয়ান বাকিকে কাফের বলে স্বীকার করবে না, ওই ব্যক্তিও কাফের হয়ে যাবে। আমার ভাইরা, ইবাদত কোন পীর সাহেবের নয়, ইবাদত করব কার? আল্লাহ। সিজদা কোন পীর সাহেবকে করব না, সিজদা করব শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র আল্লাহকে। আল্লাহ ছাড়া অন্য কারোর সিজদাও নয়, আল্লাহ ছাড়া অন্য কারোর ইবাদতও নয়, আল্লাহ ছাড়া অন্য কারোর নামও নয়। আমার ভাইরা, রব্বুল আলামিন সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে মুমিনের যে গুণাবলীগুলি বয়ান করেছেন, তন্মধ্যে তৃতীয় নম্বরে বলেছেন আলহামিদুন। কি বলেছেন? আলহামিদুন। আপনারা কি আমার কথা স্পষ্টভাবে সবাই বুঝেন? সবাই একটু জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ মাহবুবা লা মাশুকা মাবুদ হলো, আর জোর মাবুদ হলো, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা বলতেছিলাম সূরাতুল তওবা এর মধ্যে মুমিন এর গুণাবলী রব্বুল আলামিন বয়ান করেছেন, সুবহানাল্লাহ। তো মুমিন হওয়ার জন্য যে গুণাবলী থাকার দরকার, এক নম্বরে কি বলেছিলাম? তওবা করা, আত্তাইবুন। দ্বিতীয় নম্বর হলো আল আবিদুন, ইবাদত করা আল্লাহ তাআলার। তৃতীয় নম্বর হলো আল হামিদুন, প্রশংসা করা কার? আল্লাহর। প্রশংসা করতে হবে শুধুমাত্র, কেবলমাত্র, একমাত্র কার? আল্লাহর। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমরা বর্তমান সময়ের মধ্যে দেখতে পাই একটা শ্রেণী এমন রয়েছে, আল্লাহর প্রশংসা করাটা পছন্দ করে না, আল্লাহর প্রশংসার বাহিরে অন্য যে কোনো কথাই বলা হোক না কেন তিনি খুশি হয়ে যায়, রাজি হয়ে যায়। যদি আল্লাহর প্রশংসা করা হয় তিনি নারাজ হয়ে যায়, তিনি যদি তিনার পীরের প্রশংসা করা হয় খুশি হয়ে যায়, যদি তিনার বাবার প্রশংসা করে খুশি হয়ে যায়, তিনার সন্তানের প্রশংসা করলে খুশি হয়ে যায়, তিনার বউয়ের প্রশংসা করলে তিনি খুশি হয়ে যায়, তিনার নেতার প্রশংসা করলেই তিনি খুশি হয়ে যায়। যখন আল্লাহর প্রশংসা করা হয় তিনি আর খুশি হতে পারেন না, আছে না নাই? একটা শ্রেণী এমন দেখা যায়, আল্লাহর প্রশংসা করে যদি আল্লাহু আকবার বলে পছন্দ করে না, বরং আল্লাহু আকবার বলে তাকবীর দিলেই তিনার শরীরের মধ্যে অ্যালার্জি আছে না নাই? তিনার শরীরের মধ্যে অ্যালার্জি দেখা দেয়, চুলকানি দেখা দেয়। অথচ রব্বুল আলামিনের কথা হচ্ছে, যদি তোমরা মুমিন হতে হয়, মুত্তাকি হতে হয়, প্রশংসা করবা শুধুমাত্র, একমাত্র
আমি রব্বুল আলামিনের এছাড়া অন্য আর কারণ নয়, কারণ নয়, কারণ নয়, সুবহানাল্লাহ। আমরা নামাজের মধ্যে প্রশংসা করি কার? নামাজের প্রতিটা তাকবীর আল্লাহু আকবার আছে না নাই? আর জোরে চিল্লায় আছে না নাই? নামাজের শুরুতেই সূরাতুল ফাতিহা, এমন কোন নামাজ নাই, এমন কোন রাকাত নাই যে রাকাতের মধ্যে সূরাতুল ফাতিহা পড়া লাগে না। আছে নাকি এমন কোন নামাজ? ওই নামাজের মধ্যে প্রতিটা রাকাতের মধ্যে আমরা পড়ি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রশংসা করলাম কার? আর জোরে চিল্লায়া বলে প্রশংসা করলাম কার? আমরা যখন আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সূরাতুল ফাতিহা পড়লাম, সূরা ফাতিহা শেষ করে অন্য একটা সূরা মিলালাম, অন্য সূরা মিলানোর পরে যখন আমরা আবার রুকুর মধ্যে চলে যাই আল্লাহু আকবার বলে, এখানে প্রশংসা করলাম কার? রুকুর মধ্যে যাই তাসবিহগুলি পাঠ করি সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, সুবহান রাব্বিয়াল আযীম, এখানে প্রশংসা করলাম কার? আবার যখন সামি আল্লাহু লিমান হামিদা বলে দাঁড়িয়ে গেলাম, এখানে প্রশংসা করলাম কার? দুঃখজনক হলো নামাজের প্রতিটা রাকাতের মধ্যে প্রতিটা কথার মধ্যে প্রশংসা করি আমার আল্লাহর। নামাজ থেকে যখন ফারেগ হয়ে যাই, নামাজ থেকে যখন বের হয়ে যাই, মসজিদ থেকে যখন বের হয়ে যাই, তখন আর আমার আল্লাহর প্রশংসা পছন্দ করি না, পছন্দ করি না, পছন্দ করি না। আজকে এই মাহফিল থেকে কোরআনের মাধ্যমে আমরাও বলতে চাই, আমরাও বলতে যাই, তোমরা যারা নামাজের মধ্যে আল্লাহকে প্রশংসা করো, নামাজের বাহির হওয়ার পরে আর আল্লাহকে পছন্দ করো না, আল্লাহর ভালোবাসাটাকে ভালোবাসো না তোমরা, আল্লাহর প্রশংসা করাটাকে পছন্দ করো না, আমরা কি এখানে বলি কোরআনের আইন অনুযায়ী, কোরআনের কথা অনুযায়ী তুমি নিজে মুমিন না, মুমিন না, কথা ঠিক কিনা? মুমিন হতে হলে আল্লাহকে পছন্দ করতে হবে, মুমিন হতে হলে আল্লাহকে ভালোবাসতে হবে, মুমিন হতে হলে আল্লাহ তাআলার তাকবীর দিতে হবে, আল্লাহু আকবার বলে তাকবীর যত জোরে দেওয়া হয় বুঝতে হবে ঈমানের, ঈমানের মূল্য তত বেশি হয়ে যায়, কথা ঠিক কিনা? ঈমান যার যত বেশি মজবুত হয়ে যায় ওই ব্যক্তি আল্লাহ তাআলার প্রশংসাও তত বেশি করতে থাকে। মুমিন হিসেবে যার শিরির স্তরটা যত উপরে উঠে যায় ওই ব্যক্তিটা তত বড় করে আল্লাহ রাব্বুল আলামিনের তাকবীর দিতে থাকে, সুবহানাল্লাহ। আমার ভাইরা, প্রশংসা করব শুধুমাত্র আল্লাহর, আল্লাহর প্রশংসা ছাড়া অন্য কারো কোন প্রশংসা নয়। আমরা দেখতে পাই যখন কোন ভাষণ শুরু হয়ে যায়, শুরু হয়ে যায় এমন, স্মরণ করছি ওই ভাইকে, স্মরণ করছি ওই ভাইকে, স্মরণ করছি অমুককে, স্মরণ করছি তমুককে, দুঃখজনক আল্লাহর নামটা তার মুখ থেকে আসে না, আসে না নাই? আজকে আমরা এখান থেকে শিখে নেব, মুমিন হতে হলে প্রশংসা করতে হবে শুধুমাত্র আল্লাহর, আল্লাহ ছাড়া অন্য কারো প্রশংসা নয়। আল্লাহ রাব্বুল আলামিন চতুর্থ নম্বর যে গুণের কথা বলেছেন সেটা হচ্ছে আসাইহুর, দুনিয়া পরিভ্রমণ করা, দুনিয়াটা দেখা, আমরা দেখব, এটা মুমিনের গুণ। ষষ্ঠ নম্বর যে গুণের কথা রাব্বুল আলামিন বলেছেন সেটা হলো আর রাকিউন, রুকু করতে হবে কাকে? আল্লাহকে, আল্লাহ ছাড়া অন্য কাউকে রুকু করা যাবে না, আসাজিদু সিজদা করা যাবে না আল্লাহ ছাড়া অন্য কাউকে। এতক্ষণ আমরা এই কথাগুলি বলেছি, এতক্ষণ আমরা এই কথাগুলি বলেছি। সপ্তম নম্বর আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল আমরু বিল মারুফ, সৎ কাজের আদেশ দেওয়া, মুমিন হতে হলে সৎ কাজের আদেশ দিতে হবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, সূরাতুল আসরের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল আসর, প্রথমে তিনি এখানে সময়ের কসম করেছেন, তারপর তিনি বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে। এখানে কোনো মানুষকে বাদ দেওয়া হয় নাই, কোন মুমিনকে নির্দিষ্ট করে বলে নাই যে সে ক্ষতির মধ্যে রয়েছে। এখানে ডোনাল্ড ট্রাম্প যিনি রয়েছে তিনাকে বলে নাই যে ডোনাল্ড ট্রাম্প শুধুমাত্র ক্ষতির মধ্যে রয়েছে।
এখানে শুধুমাত্র কাফেরদেরকে নির্দিষ্ট করে বলে নাই যে কাফেররা ক্ষতির মধ্যে রয়েছে, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর, সমস্ত মানুষগুলো নিশ্চয়ই ক্ষতির মধ্যে রয়েছে। তারপর বলেন শুধুমাত্র চারজন মানুষ ক্ষতির মধ্যে নাই, কয়জন? আরো জোরে সকলে জিল্লা বলি, কয়জন? চারজন মানুষ ক্ষতির মধ্যে নাই। রব্বুল আলামিন এই চারজনের পরিচয় দেন এইভাবে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। কয়জন হলো? চারজন। এক নম্বর হলো ইন্নাল্লাযীনা আমানু, যেই ব্যক্তি ঈমান আনয়ন করবে। দ্বিতীয় নম্বর হলো ওয়া আমিলুস সলিহাত, যেই ব্যক্তি আমলে সলিহ করবে। তৃতীয় নম্বর হলো ওয়া তাওয়াসাউ বিল হক, যেই ব্যক্তিরা মানুষকে সৎ কাজের উপদেশ দেবে। ওয়া তাওয়াসাউ বিস সবর, যেই ব্যক্তিরা ধৈর্য ধারণ করবে। আমার ভাইরা আমার বন্ধুরা, যেই কথাটার তাফসীর বোঝানোর জন্য আপনাদেরকে সূরাতুল আসর পড়ে শোনালাম, সূরা তাওবার 112 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন মুমিন হওয়ার যে গুণাবলী বয়ান করেছেন, তিনি বলেন আল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকার। সাত নম্বর হলো মানুষকে সৎ কাজের উপদেশ দেওয়া, আট নম্বর হলো মানুষকে অসৎ কাজ থেকে ফিরিয়ে রাখা, মানুষকে সৎ কাজের আদেশ দেওয়া এবং অসৎ কাজের থেকে ফিরিয়ে রাখা। অন্যদিকে সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসর, সময়ের কসম করে বলছি, আল্লাহ রাব্বুল আলামিন এখানে সময়ের কসম করেছেন। প্রশ্ন হলো আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? আল্লাহ তাআলা সময়ের কসম কেন করলেন? কি বলেন, সময়ের কসম ছাড়া কি অন্য কোনো কসম আল্লাহ তাআলা করতে পারত না? আমার কথা কি বুঝেন আপনারা? তাকবীর দেন তো সকলে মিলে একটা নারাই তাকবীর, আরো জোরে নারাই তাকবীর। স্টেজটা কাঁপতেছে না, স্টেজটা কাঁপাতে হবে। এখানে দুই ধরনের মানুষ আছেন, এখানে কয় ধরনের? একদল হলো বিবাহিত, আরেক দল হলো অবিবাহিত। দুই দল আছেন না? কি বলেন, দুই দল আছেন না? অবিবাহিত কারা আছেন একটু হাত তুলে দেখেন তোর লাগে, যারা অবিবাহিত আছেন শুধু তারা। অবিবাহিত সংখ্যা কম, আর বাকি সবাই বিবাহিত। আমরা প্রথমে দুইটা ভাগে তাকবীর দেব, একটা হলো শুধু বিবাহিত যারা তারা তাকবীর দেবেন, দ্বিতীয় নাম্বার হলো যারা অবিবাহিত তারা তাকবীর দেবেন। যারা বিবাহিত তারা একেবারে চুপ থাকবেন, যারা অবিবাহিত শুধু তারাই তাকবীর দেবেন, পারবেন না? যুবক যারা রয়েছেন এখানে, অবিবাহিত যুবক, শিশু মাসুম বাচ্চা যারা রয়েছেন, তারা আজকে ঈমানের জোর কতটুকু দেখাই দেন আল্লাহকে, নারায় তাকবীর। হুজুর স্টেজ কি কাঁপছে? অবিবাহিতরা পারছে? হুজুরের পক্ষপাতী করে অবিবাহিতরা আরেকবার দেন তো দেখি, নারায় তাকবীর। আল কোরআনের আলোক এবার যারা বিবাহিত রয়েছেন তারা দেখা যাবে যে আপনারা কি করেন। সকলে একটু চিল্লায় বলেন নারায় তাকবীর। আমার মনে হয় আমার অবিবাহিত ভাইয়েরাই ভালো ছিল, কি বলেন আপনারা? দেন আবার দেন, আবার একটু দেন নারায় তাকবীর। এবার বিবাহিত এবং অবিবাহিত সকলে মিলে দেবেন, সবাই মিলে দেবেন, দেখি স্টেজটা কাঁপে কিনা। নারায় তাকবীর। আল কোরআনের আলোক, আল হাদিসের আলোক, আল কোরআন যেখানে, নারায় তাকবীর। সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লাইয়া বলি আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমরা সূরাতুল আসর থেকে কথা বলছিলাম আল আমিরুনা বিল মারুফ ওয়া নাহুনা আনিল মুনকার, এই দুইটা কথার ব্যাখ্যা করার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন প্রথমেই সূরাতুল আসরের মধ্যে কসম করেন ওয়াল আসর,
সময়ের কসম করে আমি আল্লাহ তাআলা বলছি, প্রশ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম কেন করলেন? সময়ের কসম ছাড়া তো তিনি অন্য কোন কসম করতে পারত, কথা ঠিক কিনা? সূরাতুল আসরের মধ্যে আল্লাহ তাআলা কেন সময়ের কসম করেছেন? যদি তাফসীরে নূরুল কোরআনের মধ্যে কি লেখা হয়েছে শুধু এতটুকুনি বলা হয়, মানুষের জীবনের সবচাইতে প্রিয় যে জিনিসটা আর সবচাইতে প্রিয় সম্পদ যেটা, ওই সম্পদের নাম হলো সময়। কথা ঠিক কি না? আপনার জীবন থেকে লক্ষ টাকা চলে গেল, এটা কোনো লস নয়, আজকে চলে গেছে আবার আগামী দিন আসতেও পারে, কথা ঠিক কি না? আপনার জীবন থেকে রাজত্ব চলে গেছে, এটা কোনো লস নয়, আজকে রাজত্ব চলে গেছে আগামী দিন আবার আপনার রাজত্বটা চলে আসতে পারে, কিন্তু আপনার জীবন থেকে যদি একটা সেকেন্ড সময়, একটা মুহূর্ত সময় বিনা কারণে অহেতু টিভির সামনে বসে থেকে মোবাইলে গান শুনতে শুনতে চায়ের দোকানে বসে আড্ডা দিতে দিতে চলে গেল, মনে রেখো রে মুসলমান, সময় এবং নদীর পানি কারোর জন্য অপেক্ষা করে না। তুমি আমি যতই পাওয়ারফুল হই না কেন, যতই শক্তিশালী হই না কেন, সময়ের সাথে পাওয়ার দেখানো যাবে না, যাবে না, যাবে না, কথা ঠিক কি না? আমার ঘরের মধ্যে যেই ঘড়িটা রয়েছে, ওই ঘড়িটা একটা ঘন্টা পরে টং করে একটা বাড়ি দেয়, দুইটা ঘন্টা পরে টং টং করে দুইটা বাড়ি দেয়, আছে না নাই? অ্যালার্ম ঘড়ি যেইটাকে বলা হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দারা, ওই ঘড়িটা তার মনিবকে বলে, মনিব তুমি টিভি দেখে ঘরের মধ্যে সময় পার করে দিয়েছো, চায়ের দোকানের মধ্যে বসে তুমি তোমার সময়টা পার করে দিয়েছো, হয়তো এমনও হয়ে যেতে পারে আজকে এই মাহফিল থেকে যাওয়ার পূর্বেই তোমার আমার মরণ হয়ে যেতে পারে, কথা ঠিক কিনা? যেহেতু আমার আপনার হায়াতটা একেবারে নির্দিষ্ট করে দিয়েছেন, ফিক্সড টাইম, নো কমপ্লেন, নির্দিষ্ট সময়ের মধ্যেই মালাকুল মউত আমার আপনার সামনে সে হাজির হয়ে যাবে। তাই আল্লাহ তাআলা দেখলেন মানুষের জীবনের সবচাইতে প্রিয় যে সম্পদ সেইটার নাম হলো সময়। রব্বুল আলামিন এই সময়ের কসম করে বলেন, আল্লাহ তাআলা এই সময়ের কসম করে বলেন, এই সময়ের কসম করে বলেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো ক্ষতির মধ্যে রয়েছে, শুধুমাত্র কেবলমাত্র চারজন মানুষ ক্ষতির মধ্যে নাই, ইল্লাল্লাযীনা আমানু যেই ব্যক্তিটা ঈমান আনয়ন করবে, ও আমিলুস সলিহাত যেই ব্যক্তিটা আমলে সলেহ করবে, যেই ব্যক্তিটা মানুষকে সৎ কাজের আদেশ দেবে, ওয়া তাওয়াসাউ বিস সবর আও আনহু আনিল মুনকার যেই ব্যক্তিটা বিপদে ধৈর্য ধারণ করে মানুষকে অসৎ কাজ থেকে ফিরাইয়া রাখে, সুবহানাল্লাহ, সৎ কাজের আদেশ, অসৎ কাজ থেকে বিরত রাখা, আমরা এই কাজগুলো একেবারে ছেড়েই দিয়েছি, কথা ঠিক কি না? সমাজে এখন ইয়াব্বা বিক্রি করে, আছে না নাই? বাবা, বাবা যেটাকে বলা হয়, আছে না? সমাজে একটা শ্রেণীর মানুষ বাবা বিক্রি করে, আছে না নাই? ডাইল বিক্রি করে, ডাইল, আছে না নাই? আমাদের এলাকায় একটা যুবক ছেলে কুমিল্লাতে আসছে ডাইল খাওয়ার জন্য, ডাইল খাইতে আসা মোটরসাইকেল যারা ডাইল খায় বেশিরভাগই তারা মোটরসাইকেল লয়ে যায়, বেশিরভাগ, সবাই কিন্তু না। তো যাওয়ার পথে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে সে মারা গেছে, ডাইল খেতে গেছে, অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে। যখন সে রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে, এবার তার মা কান দেয়ার বলে যে, আরে ফুদ গর কত ডাইল রাইন্দা রাহি তুই খাচ্ছা, কুমিল্লা গেছে ডাইল খেতে, মা বলে কান দেয়ার বলে, গর কত ডাইল রাইন্দা রাহি তুই খাচ্ছা, কুমিল্লা গেছে ডাইল খেতে। আচ্ছা বলেন, এই ডাইল আর এই ডাইল কে এক? এক হলো কখনোই এক নয়। আমার ভাইরা, আমার বন্ধুরা, মুমিন হতে হলে, মুত্তাকি হতে হলে অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে, মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখতে হবে। যদি অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে না রাখে, তাহলে বিষয়টা হয়ে যাবে এমন, যেই ব্যক্তিটা সৎ কাজ করছে আমি যদি তাকে বাধা না দেই, অসৎ কাজ করার কারণে সে যেইভাবে করে দুর্নীতিবাজ হয়ে গেল, আমি তাকে বাধা না দেওয়ার কারণে আমিও দুর্নীতিবাজ হয়ে গেলাম, কথা ঠিক কি না? যেই কোনো ধরনের অপরাধ হবে, যাই কিছু হোক না কেন, অপরাধমূলক সকলকে কঠোরভাবে প্রতিরোধ করতে হবে। আমরা চিন্তা করি ওই ভাই বাবা বিক্রি করে, আমি কেন তাকে বাধা দেব,
আমরা বলি না আমি কেন তাকে বাধা দেব, আমি কেন তাকে সে নামাজ পড়ে না আমি তাকে কেন বলবো তুমি নামাজ পড়ো। সে মদ বিক্রি করে, ডাইল বিক্রি করে, আমরা চিন্তা করি সে যেহেতু নামাজ পড়ে না, ডাইল বিক্রি করে, মদ বিক্রি করে, আমি কেন বলবো? অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তুমি যদি মুমিন হতে চাও তাহলে সৎ কাজের আদেশ দান করো, অসৎ কাজ থেকে মানুষকে ফিরিয়ে রাখো, অসৎ কাজ থেকে মানুষকে নিষেধ করো। নবম নম্বরে, নয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলা প্রতিটা কাজের মধ্যে যে সীমানা দিয়েছেন ওই সীমানার হেফাজত করতে হবে। কথা কি বুঝাইতে পারলাম? ওই সীমানার হেফাজত করতে হবে। সীমানা আছে না, একটা মাহফিলের সীমানা আছে না, বাউন্ডারি আছে না, এই বাউন্ডারিটার হেফাজত করতে হবে। দ্বীনের, ইসলামের, ইন্না দ্বীন ইনদাল্লাহিল ইসলাম, ইসলামের সীমানা যতটুকু যতটুকু রব্বুল আলামিন আমাকে আপনাকে আমাদেরকে দিয়ে দিয়েছেন সীমানা, ওই সীমানার বাহিরে যাওয়া যাবে না, ওই সীমানার থেকে কমও করা যাবে না, আবার বেশিও করা যাবে না। এই নয়টা হলো মুমিনের গুণ। কয়টা হলো মুমিনের গুণ? কয়টা সবাই বলেন, মুমিনের গুণ কয়টা? এক নম্বরে আত্মা ইবুন, কি করা? তওবা করা। দ্বিতীয় নম্বরে হচ্ছে আল আবিদুন, ইবাদত করতে হবে কার? তৃতীয় নম্বর হচ্ছে আল হামিদুন, প্রশংসা করতে হবে কার? চতুর্থ নম্বর হচ্ছে আসসাইহুন, পরভ্রমণ করতে হবে আল্লাহ তাআলার নিয়ামত দেখার জন্য, আল্লাহর দুনিয়া দেখার জন্য। পঞ্চম নম্বর হচ্ছে রকিউন, রুকু করতে হবে কাকে? আসসাজিদুন, সেজদা করতে হবে কাকে? আল আমিরুনা বিল মারুফ, সৎ কাজের আদেশ দিতে হবে, নাহুনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখতে হবে, এবং ওয়াল হাফিজুন আলি হুদুদিল্লাহ, এবং আল্লাহ রাব্বুল আলামিন যে সীমানা দিয়েছেন ওই সীমানার বাহিরে যাওয়া যাবে না। যতটুকুন কথা বলা হয়েছে আমি সহকারে আমরা সকলেই যেন আমল করতে পারি, রব্বুল আলামিন যেন তৌফিক দান করে, সকলে বলে আমিন। অতটুকুন কথার মাঝে যদি কোনো ভুল হয়ে যায় নিজের অজান্তে, ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, আর আল্লাহ রব্বুল আলামিনের দরবারে দোয়া করব। যদি নিজের অজান্তে কোনো ভুল কথা মুখ থেকে বের হয়ে যায়, যেন সকলের মন থেকে, সকলের কলব থেকে রব্বুল আলামিন ভুল কথাগুলি যেন মুছে দেন, সকলে বলে আমিন। ওয়াখরু দাওয়ানা আনিল আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. أي الله تعالى مراكوت بأي غنه غر بندا أي غبير رجنت پبتر قرآن الكريم থেকে কিছু আয়াত তেলাওয়াত করে তোমার বন্ধু নবীজির শানে দুরুদ ও সালাম পাঠ করে তুমি মাবুদার শাহেং শাহী দরবারে বিখারীর মতন দুইখানা হাত বাড়াইয়া দিলাম। আল্লাহ তাআলা যাই কিছু তেলাওয়াত করা হয়েছে, পাঠ করা হয়েছে, মেহরবানি করে ভুল ভ্রান্তি গুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা হাদিয়া টুকুন লক্ষ কোটি গুণ বৃদ্ধি করে দিয়ে আকাই নামদার তাজেদার মদিনা বিশ্ব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারকের জন্য মেহরবানি করে আমার আল্লাহ তুমি কবুল করে নাও। আয় আল্লাহ তাআলা আমরা যারা হাত বানিয়েছি সবাই গুনাহগার, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র তুমি মাবুদ গফুর গফ্ফার। আমার আল্লাহ মেহরবানি করে তোমারে গফুর গফ্ফার নামের উসিলায় আমাদের সকলের তাম জিন্দগির সমস্ত গুণাগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আল্লাহ তাআলা আমরা গুনাহগার, জীবনে এত এত গুনাহ করেছি গো আমার আল্লাহ, যদি গুনার দিকে তাকাই আল্লাহ আমরা নিরাশ হয়ে যাই, জান্নাতের আশা করতে পারি না। মাহবুব মাওলাজি আবার যখন
গুনার দিকে তাকাই, নেকের দিকে তাকাই, আমরা জাহান্নাম ছাড়া আল্লাহ কিছু দেখি না। মাহবুব আমার আল্লাহ, যদি তুমি আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে জান্নাত দিয়ে দাও, যদি তুমি আমাদেরকে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে জীবনের গুনাহগুলো মাফ করে দাও, কেউ তোমাকে জিজ্ঞাসা করবে না, প্রশ্ন করবে না কেন মাফ করে দিনি। আবার যদি আল্লাহ তুমি মাফ না করে দাও, তারপরেও তোমাকে কেউ বলবে না কেন মাফ করলি না। মাহবুব মাওলা যে একটু নজর করে দেখো, এই এলাকার মধ্যে মানুষের কোনো অভাব নাই, কিন্তু আজকে মাহফিলের ফ্যান্ডেলের মধ্যে যেই ভাইগুলিকে তুমি পছন্দ করেছ ভালোবেসেছ, তাদেরকে মাহফিলের ফ্যান্ডেলে আসার এবং বসার তৌফিক দান করেছ, কোরআন এবং হাদিস থেকে কথা বলার এবং শোনার সুযোগ দান করেছ, আল্লাহ এত কষ্ট করে মায়া করে মহব্বত করে যেহেতু আজকে আমাদেরকে মাহফিলের ফ্যান্ডেল পর্যন্ত এনেছ, মেহরবানি করে তামাম জিন্দগির সমস্ত গুনাহগুলো মাফ করা ছাড়া আজকে বাড়িতে নিয়ে যায় না। আল্লাহ তাআলা, আমরা যারা হাত বাড়িয়েছি জানি না কার জন্য, জানি জীবনের শেষ মুনাজাত, জানি না কে জানি আর কোনদিন কোন দোয়ার মধ্যে শরীক হইতে না পারি। আল্লাহ তাআলা, জানি না কে জানি তারপরে জানাজার নামাজের জন্য রেডি হয়ে যাওয়া লাগে গো আমার আল্লাহ, জানি না কার জন্য জানি কবরের মাটি আয় আয় বইলা কান্দি। মাহবুব আমার আল্লাহ, জানি না কার কবরের মাটি জানি আয় আয় বইলা কান্দে আর ডাকে গো আমার আল্লাহ, জীবনের গুনাহগুলো মাফ করা ছাড়া আজকে আমাদেরকে কবরের ডাক দিও না। আয় আল্লাহ তাআলা, যারা হাত বানিয়েছি কারোর মা নাই কারোর বাবা নাই, আয় আল্লাহ তাআলা, আবার এমন অনেক ভাই রয়েছে যাদের মাও নাই বাবাও নাই, যার মা নাই সে যায় বাবার কাছে, আর যার বাবা নাই সে যায় আল্লাহ কোনো খবরের জন্য তার মায়ের কাছে। মা 10 মাস 10 দিন আমাদেরকে গর্ভে ধারণ করেছে, আয় আল্লাহ তাআলা, ছোট্টবেলা মা নিজে খায় নাই আমাদেরকে খাওয়ানোর ব্যবস্থা করেছে, মা নিজে পড়ে নাই আমাদেরকে পড়ানোর ব্যবস্থা করেছে, মা নিজে রাতের বেলা ঘুমায় নাই আমাদের জন্য ঘুমানোর ব্যবস্থা করেছে। আয় আল্লাহ তাআলা, দীর্ঘ 10টা মাস পর্যন্ত আমাদেরকে গর্ভে ধারণ করেছে, মাহবুব আমার আল্লাহ, দীর্ঘ 10টা মাস পর্যন্ত আমাদেরকে গর্ভে ধারণ করার পর প্রসব বেদনা পর্যন্ত সহ্য করেছে গো আল্লাহ, যে মা প্রসব বেদনা সহ্য করেছে তার যন্ত্রণাটা যে কি মা ছাড়া আর কেউ বলতে পারে না। এমন অনেক ভাই এখানে আমিন 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 বলে তোমার দরবারে কান্দে, যে ভাইটার মা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, যদি এমন আদরের মা কেহুর দুনিয়া ছেড়ে অন্ধকার কবরে চলে যায়, মেহরবানি করে তার কবরটাকে আল্লাহ তুমি জান্নাতুল ফিরদাউস বানিয়ে দাও। আয় আল্লাহ তাআলা, যে ভাইরা আজকে এখানে মাহফিলের আয়োজন করেছেন, মেহরবানি করে তাদের তামাম জিন্দেগির সমস্ত গুনাহগুলো মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, যুবক ভাইগুলো আজকে গানের আয়োজন করে কনসার্টের আয়োজন করে, তুমি আজকে এখানে নজর করে দেখো, যুবক যুবক ভাইগুলো এই মাহফিলের আয়োজন করেছে, জানি না কোন মায়ের সন্তান রে তাড়াল্লা, যে মায়ের সন্তানেরা আজকে এই কোরআনের বাগানের আয়োজন করেছে, মেহরবানি করে ওই মাদের জীবনের সমস্ত গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দাও। আমার আল্লাহ তাআলা, যাই কিছু কথা বলা হবে কোরআন এবং হাদিস থেকে বলার তৌফিক দান করে দাও রব্বুল আলামিন। আমরা যারা শুনবো আর বলবো প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত
আল্লাহ যেন সহিভাবে আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ তুমি দান করে দাও। রব্বিরহাম গুমাকামা রব্বায়ানি সগীরা ওয়াকুর রব্বিরহাম গুমাকামা রব্বায়ানি সগীরা রব্বানা ওয়ারহামনা বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।